আমি আমার মায়েদের সকলকে প্রণাম সালাম জানাচ্ছি। আমার সমস্ত প্রবীণ এবং নবীন সর্বধর্ম সমন্বয়ের সকলকে আমি প্রণাম, শুভ নববর্ষ, সত শ্রী কালজি, সালামু আলাইকুম, জোহার, অভিনন্দন সবাইকেই জানাচ্ছি। আমার সাথে আমার সহকর্মী ইন্দ্রনীল সেন আছেন, মলয় ঘটক আছেন, নরেন চক্রবর্তী আছেন, তাপস ব্যানার্জি আছেন, হরেরাম সিং আছেন, বিশ্বনাথ বাউরি আছে, অভিজিৎ ঘটক আছে, অমরনাথ চট্টোপাধ্যায় আছে, সর্দার অমরজিৎ সিংও আছেন, জনাব শাকিল আহমেদও আছেন, আর ইমদাদুল্লাহ রশিদি ইমাম সাহেব, যিনি আসানসোলের মানুষ জানেন, তার ছেলের মৃত্যুর পরেও যিনি দাঙ্গা করতে দেননি, যিনি দাঙ্গাকে আটকে দিয়েছিলেন, তাকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক প্রণাম এবং সালাম জানাচ্ছি। সত্যগুণ সিনহা ডিটেলস আপনাদের বলেছে, মলয় ঘটকও বলেছেন, তার আগেও নিশ্চয়ই যারা যারা বলার অনেকেই বলেছে। এবার আপনাদের বিজেপির প্রার্থী বদলেছে, আগেরবার যিনি দাঁড়িয়েছিলেন তিনি তো পরে বিজেপি ছেড়ে দিয়ে মাত্র দুবছর হলো তৃণমূলে এসেছেন, এবং সেই জায়গায় সত্যগ্নজিকে আমরা দাঁড় করিয়েছিলাম, আপনারা ঢেলে আশীর্বাদ করেছেন, কিন্তু সময়টা খুব কম পেয়েছেও, মাত্র দুবছর পায়ে পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও ও কিন্তু বারবার আসানসোলে ছুটে এসেছে, আসানসোলের মানুষের পাশে থেকেছে, আসানসোলের মানুষের কথা বলেছেন। আর বিজেপি এবার যাকে প্রার্থী করেছেন তাকে প্রথম প্রশ্ন করুন যে আপনি তো বর্ধমান দুর্গাপুরের প্রার্থী ছিলেন, এমপি ছিলেন 5 বছর, তো আপনি সেখানে না দাঁড়িয়ে আবার আসানসোলকে টেস্ট করতে এসেছেন কেন? যেখানে লোকে আপনাকে জিতিয়েছিল সেখানে কোন কাজটা করেছেন? কোন দিন এসেছেন? কোন দিন মানুষের কথা বলেছেন? কিছুই করেননি। আজকে আসানসোল আপনার চাই, তার কারণ আপনি ভাবছেন আগের বারে যেভাবে জিতেছিলেন কাউকে কাউকে প্যাকেট দিয়ে, এবারও কাউকে কাউকে পকেট দিয়ে হয়তো আসানসোলটা জিতে যাব। আমি মানুষকে বলবো সতর্ক থাকতে, সজাগ থাকতে, টাকা দিলেই বলবেন 15 লাখ টাকা দাও, মোদীজি বলেছিলেন সবাইকে 15 লাখ টাকা করে দেবে, হ্যাঁ রুপিয়া দাও, আপকো তো ওয়াদা থা না, কি আপ প্রাইম মিনিস্টার বেননে সে বিজেপি সরকার মে আনে সে আপ 15 লাখ রুপিয়া করকে এক এক আদমি কো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মে ডাল দেঙ্গে, লেকিন এক পয়সা ভি নহীঁ দিয়া, তো ভোট কা টাইম মে আগর কিসিকো খরিদ কে লিয়ে খরিদনে কে লিয়ে 5 লাখ মিলতা হ্যায়, 10 লাখ মিলতা হ্যায়, 50 লাখ মিলতা হ্যায়, 10 করোড় তুমি তখন কি করছিলে? একদিনও আওয়াজ তুলেছিলে? মোদী যে রোজ মিথ্যে কথা বলে আওয়াজ তুলেছিলে? আমি আমার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আদিবাসী তপশিলি সবাইকেই ভালোবাসি, সম্মান করি, এটা আমাদের সবার হিন্দুস্থান, কিন্তু বলুন যেদিন ওই সন্দেশ খালিতে মোদীবাবুর সন্দেশ পরে বেরোবে আস্তে আস্তে সব, এখন কিছু বলছি না ইলেকশন চলছে বলে, সত্য তো একদিন বেরোবেই, বলুন যখন পুলিশ অফিসাররা কাজ করতে গিয়েছিল, আমি তো এটাও দেখেছি যখন পাঞ্জাবি ভাই বোনেরা বিদেশে যায় তখনও কিন্তু তারা গ্রন্থ সাহেবটা মাথায় করে নিয়ে যায় আর পাগড়িটা বেঁধে যায়, কারণ এটা হচ্ছে ওদের শিষ্টাচার, এটা ওদের সিস্টেম। কিন্তু যখন একজন পুলিশ অফিসার শুধু মাথায় পাগড়ি বেঁধেছিল, তুমি বললে খালিস্তানি, মুসলিমদের বললে পাকিস্তানি, তোমার লজ্জা করে না? সেই পাঞ্জাবিরা তোমায় ভোট দেবে, না খালিস্তানিরা তোমায় ভোট দেবে, না পাকিস্তানিরা তোমায় ভোট দেবে, না বাঙালিরা তোমায় ভোট দেবে, না হিন্দিভাষীরা তোমায় ভোট দেবে? মনে রাখবেন আমরা কিন্তু সবাই সবাইকে ভালোবাসি। সেদিন তো তোমাদের মুখ দিয়ে একটা কথাও শোনা যায়নি, কত দিন ধরে শিখ ভাই বোনেরা তোমাদের অফিসের সামনে ধর্ণা দিয়েছে, একদিনও ক্ষমা চেয়েছো? চাওনি,
হরিয়ানা পাঞ্জাবে কৃষকরা আন্দোলন করছিল, তাদের রাস্তা কেটে দেওয়া হয়েছিল, কোনোদিন তাদের সাহায্য করেছিলে? করনি। তাই কিষাণরা বলছে, আপ লোক হাম লোক হরিয়ানা মে ঘুসনে নেই দিয়া, হাম ভি বিজেপি আপকো হরিয়ানা মে ঘুসনে নেই দেঙ্গে। এটা চলছে, সত্যি কথা। মণিপুরে আগুন জ্বলছে তো জ্বলছেই। সন্দেশ লাড্ডু নিয়ে খেলার আগে আমাদের বাংলায় যদি কেউ কোনো ঘটনা ঘটিয়েও থাকে, আমাদের কানে আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, যাতে কারো কোনো অসুবিধে না হয়। আমরা কেউ জানতে পারলাম না কি হয়েছে, এবিপি আনন্দ আর বিজেপি জেনে গেল। তাতেও তো যারা যারা কমপ্লেন করেছিল, আমি নিজে অফিসারদের পাঠিয়েছিলাম, সব ফেরত দিয়ে দিয়েছে। কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে, এনআইএকে নিয়ে গেছে, সিবিআইকে নিয়ে গেছে। আপনাদের যদি এবার আমি বলি, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, অ্যাট দ্য টাইম অফ ইলেকশন দো ইট ইজ আন্ডার দ্য ইলেকশন কমিশন, বাট তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না, তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কী করে জানবে? তুমি নিজে পাঁচটা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, নিয়ে তারপরে ছবিওয়ালাগুলোকে ডাকলে, আর ছবিওয়ালাগুলো তো সারাক্ষণ ভেজাল খবর, সত্যি কথা বলে না, বিজেপির টাকা নেয়, আর বিজেপি যা বলে তাই সকাল থেকে রাত অবধি করে। আমি সাংবাদিকদের দোষ দিই না, এটা হচ্ছে কাগজের মালিকদের আর চ্যানেলের মালিকদের নিজেদের ইনকাম ট্যাক্স থেকে রেহাই পাওয়ার জন্য, সিবিআই থেকে রেহাই পাওয়ার জন্য, আইটি থেকে এনআইএ সব কিছু থেকে রেহাই পাওয়ার জন্য বিজেপির কাছে আপনারা মাথা নত করে দিয়েছেন, আপনাদের লজ্জা করে না? বাংলার নামটাও আপনারা ভুলে গিয়েছেন। মনে রাখবেন, এই বাংলা একটা ছোটোখাটো ভারতবর্ষ, সব ধর্ম সব সম্প্রদায় সব মানুষ একসাথ মে এক তারা রেতে হ্যায়, আর কোই এক ভি জায়গা দেখাও জিধার মে একসাথ মে শান্তি কা পরম্পরা লেকার কোই রেতে হ্যায়। আমরা দুর্গা পুজো করি, আপনারা বাংলা বুঝতে পারছেন না মা বোনেরা, একটু একটু পারছেন তো? দুর্গা পুজো করি, হাম দুর্গা পূজা করতে হ্যায়, আমরা লক্ষ্মী পুজো করি, আমরা সরস্বতী পুজো করি, আমরা রঘুনাথ মুর্মুর জন্মদিন পালন করি, আমরা বিরসা মুন্ডার জন্মদিন পালন করি, আমরা গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন পালন করি, আমরা গুরু নানকের জন্মদিন পালন করি, আমরা রোজা করি, আমরা ইফতার করি, আমরা রমজান মান্থ করি, আমরা ঈদ মোবারক করি, আবার আমরা বড়দিনও করি, আমরা নাইট প্রেয়ারেও যাই, আমরা চার্চেও যাই। আদিবাসী ভাই বোনেরা আমার, ওদের জাহের থান আছে, ওদের মাজিদ থান আছে। বাংলা হচ্ছে নানা রকম ভূমিজ, নানা রকম ধর্ম অবলম্বন করে সব দেশের মানুষ এই বাংলায় থাকে শান্তিতে। কেন ভোট দেবে শুধু মিথ্যে কথা বললে? রেশনে আপনি চাল দিচ্ছেন, আমি যদি বলি মিথ্যে কথা? টাকা আছে গরিব লোকেদের কাজের জন্য, 59 লক্ষ গরিবকে টাকা দিতে পারলেন না, আর আজ প্রতিদিন ঘুম থেকে উঠলেই ওনার ছবি, ছুতে গেলেও ওনার ছবি, পড়তে গেলেও ওনার ছবি, খেতে গেলেও ওনার ছবি, দেখতে গেলেও ওনার ছবি। আরে কত ছবি চান আর বলুন না, আমরা 1 কোটি ছবি বানিয়ে দিচ্ছি, সেটা রোজ দেখবেন, একটা মিউজিয়াম বানিয়ে দিচ্ছি, ছবির মিউজিয়াম, খালি আপকা ফটো আপ খুদ দেখো, কিসি কো ডিস্টার্ব নেই করনা হ্যায়, দেশ কো তোড়না নেই হ্যায়। এই বিজেপি যদি আরেকবার ক্ষমতায় আসে,
দেশে ধর্ম থাকবে না, দেশে মানুষ থাকবে না, দেশে সম্মান থাকবে না। এনআরসি করে সব বাদ দিয়ে দেবে, ক্যা করে সব বাদ দিয়ে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে সব বাদ দিয়ে দেবে, কোনো ধর্ম ছাড় মানবে না। এটা ভাববেন না যে আমি হিন্দু আছি বলে আমি বেঁচে গেলাম, বাজে কথা। হিন্দুদের মধ্যে অনেক কাস্ট আছে, অনেক সাব কাস্ট আছে। কেউ কালী পুজো করে তো কেউ দুর্গা পুজো করে, কেউ গণেশ পুজো করে তো কেউ শিবের পুজো করে, কেউ কার্তিক পুজো করে তো কেউ সন্তোষী মাতা করে, কেউ শীতলা পুজো করে। তো কত রকম দেবতা আছে আমাদের মধ্যে। যদি বলি আপনি বলতে পারবেন কয়েকটা দেবীর নাম? বাংলায় মা দুর্গা তো সবাই জানে, আগে বলতো মমতাজি নে দুর্গা পূজা নেই কারণে দেতা হে, সরস্বতী পূজা নেই কারণে দেতা হে। এখন যদি জিজ্ঞেস করেন আপ কিসকো কোন পূজা কারণে দেতে হো, আপনে কাহা কই ডিম নেই খায়েঙ্গে, আন্ডা নেই খায়েঙ্গে, ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, রাজস্থানে বন্ধ, মধ্যপ্রদেশে বন্ধ, উত্তরপ্রদেশে বন্ধ। কেন? কই ছাতু খাতা হয় হামবি খাতা হয় আচ্ছা লাগতে হয়, কই পুরী খাতা হয় হামবি খাতা হয় হামকো আচ্ছা লাগতে হয়, কই মছলি খাতে হয় আমবি কবি কবি খাতে হয়। এ নেই হ্যাঁ কি আমকো রোজ হর রোজ খানে কা মৌকা মিলতা হয়, হামকো মৌকাই নেই মিলতা হয়। তো আপ কোন হো কি আপ সব কোন ক্যা পড়েগা, কোন ক্যা খায়েগা, কোন ক্যা বলেগা, কোন ক্যা ধর্ম পালন করেগা, সব আপনে সবসে বড়া গড হো গিয়া দেশ কা, পুরা বিশ্ব আপকো ছি ছি কর রহা হ্যায়। অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্য সেম ইজ গোয়িং অন। আমরা গর্বিত ছিলাম আমাদের ইন্ডিয় ডেমোক্রেসি নিয়ে, উই আর প্রাউড অফ আওয়ার ইন্ডিয়ান ডেমোক্রেসি, বাট নাও এ ডেজ আন্ডার দ্য লিডারশিপ অফ বিজেপি সরকার, ভাজপা ওয়াশিং মেশিন চোর সরকার, দ্য ডেমোক্রেসি ইজ বিন নো ওয়ার, দ্য অ্যাট্রোসিটিজ ইজ গোয়িং অন। অন্যায় কর রা হ্যায়, অত্যাচার কর রা হ্যায়, স্বৈরাচার কর রা হ্যায়, সবকো মার রা হ্যায়। রাকে বলতা হ্যায় হামনে তো রেশন দিয়া নেই দিয়া, ঝুটা বোলা, ঝুটা বোলা। রেশন মে কিতনা খরচা হাম লোগো দেনা পড়তা আপ দেখো, হামকো হামারা স্টেট কা সবকো দেনে কে লিয়ে 9,000 crore বারোস মে হামকো লাগতা হ্যায় 9,000 crore টাকা, আর কেন্দ্রীয় শেয়ার ছিল 7,000 crore টাকা, তাহলে মোট কত হলো 9 আর 7 16,000 টাকা, 16,000 crore টাকা এক বছরের বিনা পয়সার রেশনের জন্য। আমরা দু বছরে 9,18,000 crore টাকা দিয়েছি, কিন্তু বিজেপি 12,000 crore টাকা দেয়নি। তার মানে কি 30,000 crore টাকার রেশনে আমরা দিয়েছি, বিজেপি রেশন দেয় না, এটা আমরা দিই। আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলে গেলাম, এই ঝুটা কাহানি বাতাতে হ্যাঁ, ঝুট বলে কাওয়া কাটে। কদিন আগে বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, আর তো সাহস থেকে দেখা, সাহস থাকলে দেখাও লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখাও। মায়েদের ঝাড়না দেখেছো, হাতা দেখেছো, হাড়ি কড়াই দেখেছো, মায়েরা যখন খেলতে নামবে না তখন বুঝবে খেলা হবে, কেমন খেলা হবে। লক্ষ্মীর ভাণ্ডার তোমাদের উজড়ে দেবে, বিজেপি সরকারকে উগড়ে দেবে, কৃষকদের জন্য টাকা দিই 10,000 টাকা করে ভাতা দিই, ক্লাস 9 উঠলে ছেলেমেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সায়, ক্লাস 12 উঠলে তারা স্মার্টফোন পায়, নেক্সট ইয়ার থেকে আমরা ওটা ক্লাস 11 করে দেবো সবার জন্য। এই বর্ধমান পশ্চিম জেলা তো নতুন জেলা, অন্ডাল এয়ারপোর্ট কোন বানায়া,
हम लोगों ने मनाया इसको इंटरनेशनल एयरपोर्ट का तगमा देने के लिए हम लोग कोशिश कर रहे हैं। हम जब रेल मिनिस्टर था आपको पता है हम आसानसोल से अमृतसर तक, आसानसोल से अजमेर तक, आसानसोल से दिल्ली तक, आसानसोल से कामाख्या तक हम सब जगह में स्टेट ट्रेन बना दिया था, चाहे चेन्नई हो, चाहे पंजाब हो, चाहे जो भी जाएगा हो। और आज ये लोग चित्तरंजन लोकोमोटिव जो हमारा गौरव का जगह है उसको भी खत्म कर रहा है, सबको बेच दे रहा है। मैंने उसको कितना कोच का ऑर्डर दिया था। और आज देखो चुनाव में आएगा वोट पाकी का मापिक, चुनाव में आसबे मिथ्ये कथा बोलबे बक्तृता देवें তারপরে পাঁচ বছর বিদেশে ঘুরে বেড়াবেন, তখন আর আপনাদের কাউকে পাত্তা দেবে না, তখন দেখতেও আসবে না, এটা মাথায় রাখবেন। সেই জন্য আপনাদের কাছে বলবো যত স্কিম 67টা হাম লোগোনে বানায়া উসকো হাম করকে ভি রাখেঙ্গে আর করকে হাম দেখা দিয়া। আজকে আমাদের এখানকার বাংলার ভোট নয়, এটা দিল্লির বিজেপি সরকার আসবে কি আসবে না তার ভোট। আপনাকে কেন ভোট দেবে বিজেপিকে বলুন, এক নম্বর কোয়েশ্চেন। 15 লক্ষ টাকা করে আপনারা ওয়াদা কিয়া থা কি আপ সবকো পকেট মে দে দেঙ্গে, দিয়া হ্যায় আজ তক? 1 লাখ দিয়া, 2 লাখ দিয়া, 3 লাখ দিয়া, 4 লাখ দিয়া, 5 লাখ দিয়া, 6 লাখ দিয়া, 7 লাখ দিয়া, 8 লাখ দিয়া, 10 লাখ দিয়া, আচ্ছা ছোড়ো 5 লাখ ছোড় দেতা হয়, 50,000 দিয়া, তব কেউ উসকো ভোট ডালেঙ্গে? ঝুটা বাতো মে কেউ ভোট ডালেঙ্গে? দূসরি বাত ইয়ে হ্যায় উনহোনে কাহা থা কি হাম উজালা দেঙ্গে গরিব লোগো কো ঘর ঘর মে। ক্যা বিনা পয়সা মে গ্যাস মিলতা হ্যায় কিসি কো? উজালা কাহা গিয়া? গরিব লোকো কো লিয়ে গ্যাস কাহা গিয়া? দিচ্ছি বিনা পয়সায় চাল, ওহে নন্দলাল 1,000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। আর ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর যদি কোনো রকম জিতে যায় তাহলে এর দাম 2,000 হবে না 2,500 হবে আমরা জানি না। ওনারা কি ওয়াদা করেছিলেন, 2 কোটি বেকারের চাকরি দেব, দিয়েছে চাকরি না চাকরি কমে গেছে? চাকরি দিয়া হ্যায়, পেনশন দেতা হ্যায়, প্রভিডেন্ট ফান্ড দেতা হ্যায়, আগর কুছ ভি নেই দেতে হো চাকরি ছিনকে লেতে হো শরম আনা চাইয়ে, বলে আপকো পার্টি কো তো শরম আনা চাইয়ে, হাম দেতে হ্যায় আর আপ ছিন কে লেতা হ্যায়। আপ সিবিআই বানায়া, সিবিআই কিউ আপকা দোস্ত হোগা? ও জনতা কে লিয়ে কাম করে, হামারা কোই এতরাজ নেই হ্যায়। সিবিআই কো লেকে, এনআইএ কো লেকে, এনএসজি কো লেকে, আও ছোটা ছোটা জো বাচ্চা লোগে, এক ছোটা ইয়াং জেনারেশন হ্যায়, 7 বরস পেহলে নকরি মিলা, আজ কেতা হ্যায় বোমা ফাটায়েগা, বোমা ফাটাবো। কি বোমা ফাটাবে? না তো 26,000 ছেলে মেয়ের চাকরি ছড়িয়ে গেল। ইসকো ভোট দেনে চাতে হ্যায়? আগর আপকা ঘর মে এসা কোই লড়কা লড়কি রহে তো ক্যান ইউ সাপোর্ট দ্যাট? উসকো পুছিয়ে ভ্যাপাম মে কেয়া হুয়া থা? মধ্যপ্রদেশ কা ভ্যাপাম ইয়াদ মে হ্যায়? জব কেলেঙ্কারি হুয়া থা তো এনকোয়ারি করনে কে লিয়ে জো ভি জাতে থে উসকো মার্ডার হো রাহা থা। আরে বঙ্গাল তো ইজ্জত করতে হ্যায় কানুন কো, বঙ্গাল তো কানুন কো ইজ্জত করতে হ্যায়, কাম করতে হ্যায়, লেকিন আপ লোগো মাপি কে নে হ্যায়? ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আমার কাছে 10 লক্ষ চাকরি পড়ে আছে, আমার রাজ্য সরকারের খুঁজে বের করেছি, শুধুমাত্র এদের জন্য করতে পারছি না। প্রতিদিন রাম বাম শ্যাম তিনজন মিলে চলে যাচ্ছে মহাতীর্থে চলে যাচ্ছে, আর সেখানে গিয়ে ঢং 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 বেল মারছে,
আর বলে দিচ্ছে চাকরি খারিজ চাকরি খারিজ চাকরি খারিজ। বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল, এটা হতে পারে কি? এটা হতে পারে? আজ তো মণিপুরে আগুন জ্বলছে, আমি শুনেছি দুজন জওয়ান মারা গেছে, আমি তার পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি। কি করছেন আপনি? সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো, কিন্তু বলুন আপনি মণিপুরে যে ঘটনা ঘটেছে এক বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সামলাতে পারতো না? কেন সামলাননি? কেন 206 জ্বালিয়ে দেওয়া হয়েছে? কেন মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে? কেন মহিলাদের নেকেট করে ঘোরানো হয়েছে? কত অত্যাচার করা হয়েছে? জবাব দেবে কে তার? তাই পরিষ্কার বলি, মনে রাখবেন আগামী দিন খেলা হবে। মা বোনেরা জেনে রাখবেন, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার অনেকের 500 টাকা ছিল বলে কম ছিল, মন খারাপ লাগতো। আমি বললাম না, ওদেরও 1000 হওয়া উচিত। আপনাদের 1000 করে দেওয়া হলো, এবং শুধু তাই নয়, তপশিলি আদিবাসীরাও 1200 টাকা পায়। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, এই লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর বয়স হলেও বন্ধ হবে না। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে অন্ন যুগিয়ে যাবে। বিনা পয়সায় পড়া নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, অন্ডাল এয়ারপোর্ট, মাল্টি সুপার হসপিটাল, আহরণ ফ্যাশন সেন্টার, পিটিটিআই কলেজ, কি করিনি, কোনটা করিনি? সব করেছি, আগামী দিন আরও করবো। মানুষ মারা গেলেও 2000 টাকা দেওয়া হয়, বিয়ে করতে না পারলেও 25000 টাকা দেওয়া হয়, দুর্গা পুজোতেও চাঁদা দেওয়া হয়। আবার তো দুর্গা পুজো আসছে, ক্লাবগুলো নিশ্চয়ই তৈরি হচ্ছে। তাই আমি পরিষ্কার বলছি, আর নেই দরকার পচা বিজেপির সরকার, পচা গরম তো তাই, আর নেই দরকার লুঠেরা বিজেপির সরকার, আর নেই দরকার পকেটমারের সরকার। লোকে বলছে আলিগালি মে সোর হ্যায় বিজেপি চোর হ্যায়, মা বোনেরা বলছে অলি গলি মে সোর হ্যায় বিজেপি চোর হ্যায়, পাঞ্জাব বলছে অলি গলি মে সোর হ্যায় বিজেপি চোর হ্যায়, দিল্লি বলছে অলি গলি মে সোর হ্যায় বিজেপি চোর হ্যায়, বিহার বলছে চোর হ্যায়, ইউপি বলছে চোর হ্যায়, বাংলা বলছে চোর হ্যায়, তো জোরটা কোথায়? আগেরবারে বিধানসভা ইলেকশনের আগে বলেছিল ইসবার 200 পার, মানে আমাদের 294টা আসন ছিল, আর এবারে বলেছে ইসবার 400 পার। হাম বোলা 200 ভি নেই পার হোগা, তো কেসে 400 পার হোগা? সবসে পিক আওয়ার্স মে আপকো 303 মিলা থা, আর আমি তো বহুত সারে স্টেট মে রিজিওনাল পার্টি লোক একসাথ মে লড়তে হ্যায়, লড়নে দো, বঙ্গাল মে বিজেপি কে হাম সমঝে লেঙ্গো, হাম সমঝ লেঙ্গে, ইধার মে তৃণমূল কংগ্রেস কা সাথ বিজেপি ডাইরেক্ট লড়াই হ্যায়, এক ভি ভোট আর কোই কোনো পার্টি কে নাই নেই দেনা হ্যায়। লেকিন হিন্দুস্তান মে জো জো জগা হ্যায়, হর জগা মে লড়াই হোনে কা বাদ, চুনাও কা বাদ, হাম লোক একজোট হোকে মোদি কো হটায়েঙ্গে, বিজেপি কো হটায়েঙ্গে, আর হামারা গভর্নমেন্ট তৈয়ার করেঙ্গে, এ আপকো হাম মুয়াদা করতি হুঁ, কোশিশ তো করকে দেখো। সাল ফারসি কো তমন্না আজ হামারা দিল মে হ্যায়, সাল ফারসি কো তমন্না আজ হামারা দিল মে হ্যায়, দেখতে হ্যায় জোর কিসকা বাজুয়ে কাতিল মে হ্যায়। ইয়াদ রাখনা মুদ্রায় লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, ওই হোতা হ্যায় যে মজদুরে খুদা হোতা হ্যায়। মনে রাখবেন, চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সরা সেরা, সে যে সব সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, ভাইয়ের মায়ের এত স্নেহ পাবে না কো কেহ, এটা মনে রাখবেন, এটা বাংলা, আগে বাংলাই ছিল ভারতবর্ষের রাজধানী।
এই লড়াই চলবে, এই লড়াই জিততে হবে। তাই আপনাদেরও বলতে হবে, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি চোর হটাও, ভাজপা ওয়াশিং মেশিন হটাও, এজেন্সি হটাও, বিজেপি কা এজেন্সি হটাও। গরিব লোক কো জো লুট লেতা হ্যায়, গরিব লোক নেই কুছ কর পাতে হ্যায়, লেকিন আজ গরিবী কা দিন হ্যায়, এ লোক ঠিক করেগা রাজা কোন হ্যায় আর প্রজা কোন হ্যায়। গরিব লোকই ঠিক করেগা, কমন আদমি তৈয়ার করেগা, যা ইনসান নে তৈয়ার করেগা। মে এনি শব্দ কো সাথ আপ লোক কো বার বার কহনে চাহুঙ্গি, বহুত গরমি হ্যায়, মিটিং কা বাদ জাকে পানি নেই পিনা, থোড়া সা আধা ঘন্টা বাদ এক গামছা লেকে গা হাত পা মে ভালো করে আচ্ছা করকে থোড়া ঠান্ডা পানি দেখে পুছলে না, উসকা বাদ থোড়া বৈঠকে তব পানি পিনা, গরমে হালকা খানা খানা, হালকা কাপড়া পড়না, আর মিটিং মে জব যাওগে জিসকা পাস টোপি হ্যায় ঠিক হ্যায়, জিসকা পাস ওড়না হ্যায় ঠিক হ্যায়, জিসকা মায়ে কা শাড়ির কা আচল হ্যায় ও ঠিক হ্যায়, কুছ না কুছ লেকে চলো, যাই জেসে আপ লোক কো লু না লাগ যায়। বঙ্গাল মে তিন মাহিনা দেখে ইলেকশন চল রা হ্যায়, কিসকে ফায়দা কে লিয়ে, বিজেপি কে ফায়দা কে লিয়ে। আর এ জিতনা দিন হি চলনে দো চলনে দো, হাম ভি লড়কে লেঙ্গে, লেকিন এক বাত ইয়াদ করনা, বিজেপি বঙ্গাল সে তুমকো কুছ নেই মিলনে ওয়ালা হ্যায়, দেশ সে ভি নেই মিলনে ওয়ালা হ্যায়। আমি এটুকু বলে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, 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 জয় বাংলা। আমি আপনাদের কাছে তিন মিনিট টাইম নেব। ইন্দ্রনীল সেন আমার সাথে এসছে, আমাদের সাথী, আমরা যেখানেই যাই লোকাল সংস্কৃতিকে একটু মর্যাদা দিয়ে তাদের কাছ থেকে আমরা কিছু কিছু শিখি, তাই ওরা ওদের পারফরমেন্স করবে, ওরা রেডি হবে। তার আগে আপনাদের বলবো কি মা বোনের একটু উলুধ্বনি হবে, শান্তির জন্য সংখ্যালঘু মা বোনের একটু আল্লাহ তাআলার কাছে দোয়া হবে। এই ভাইরা তোমরা কি করবে, মা বোনেরা উলুধ্বনিয়ার দোয়া চাইছে, তোমরা দাও তালি। এইভাবে বিজেপিকে ভারত থেকে করতে হবে খালি, বাংলা থেকে করতে হবে খালি, এটা মাথায় রেখে দিতে হবে। ইন্দ্রনীল গান করবেন, আরে ওকে নিয়ে এসছো কেন, আরে জোরে হাততালি হবে। একটু তালে তালে হোক, ওয়ান টু, হাততালি ওপরে একটু, ওয়ান টু, ওয়ান টু থ্রি ফোর, ধি তাং তাং, ধি তাং তাং, ধি তাং, ধি তাং, ধি তাং তাং, ধি তাং তাং, ধি তাং তাং, ধি তাং, ধি তাং, ধি তাং তাং, আবে তপা, আবে তপা, এই টিপাহ গাড়া করলি, আবে তপা, আবে তপা, এই টিপাহ গাড়া করলি, ভিন্ডারে পালা সের বোন পালা বো পালা বোমন, ভিন্ডারে পালা সের বোন পালা বো পালা বোমন, ভেঙটি ইঁদুরে ঢোল কাটে, নিংতে ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে, দিতাং তাং, দিতাং তাং, দিতাং, দিতাং, দিতাং তাং, দিতাং তাং, দিতাং তাং, দিতাং, দিতাং, দিতাং তাং,
আমার বধুরা ঈদ কানা বাড়ির পাশে আনা গোনা আমার বধুরা ঈদ কানা বাড়ির পাশে রাত কানা ইন্দরে ঢোল ঢোল কাটে ইন্দরে ঢোল ঢোল কাটে ও কাটে রে বতরে পীরিতের ফুল ফুটে আরে বতরে পীরিতের ফুল ফুটে এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগ্ন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সমহাকে কোমর বেঁধে আয় দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং আবে তপা আবে তপা এইটি পাহাগাড়া করলি আবে তপা আবে তপা এইটি পাহাগাড়া করলি আবে তপা আবে তপা এইটি পাহাগাড়া করলি ডাক্তার এই তুমি এসো না তুমি এখানটা এসো এসো ডাক্তার নিয়ে এসো হ্যাঁ বোনেরা আসুন একজন আসুন ডাক্তার আসুন 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 এখানে আসুন সে তুলে নাও ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abi topa eiti pahagara kurli abi topa eiti pahagara kurli jagore 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 জাগরে 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 হৃদয়টা খোলা রাখো রে জাগরে 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 জয় হো জয় হো জয় হো জয় 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 হে জয় 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 হে জয় 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 জয়